কলকাতার মধ্যে একমাত্র ঝুলন্ত রেস্টুরেন্ট যার নাম হচ্ছে বিশ্ব বাংলা গেট, এই সেই ঝুলন্ত রেস্টুরেন্ট কলকাতার মধ্যে একমাত্র। খুবই সুন্দর একটি জায়গা, যার পাশেই রয়েছে আরেকটি সুন্দর পার্ক স্মার্ট প্লাজা, এদিকটায় রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা সবাই জানি কলকাতার বিশ্ব বাংলা গেট এমন একটি জায়গা যেখানে রয়েছে একটি ঝুলন্ত রেস্টুরেন্ট, সেই জায়গাটা দিয়ে আমি আজকে এসে পৌঁছে গেছি। এখানে আমরা দেখে নেব কী কী রয়েছে সেই ঝুলন্ত রেস্টুরেন্ট বা বিশ্ব বাংলা গেটে। আপনি এসে কীভাবে পৌঁছাবেন, এখানে আপনি কী কী ফ্যাসিলিটি পাবেন, এবং এর পাশে যে পার্কটা রয়েছে সেই পার্কটায় আপনি কীভাবে প্রবেশ করবেন, কোনো এন্ট্রি ফিজ আছে কি না, সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই হলো সেই বিশ্ব বাংলা গেট, অত্যন্ত সুন্দর একটি জায়গা। এই যে দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড শেপে, খুবই সুন্দর। এই জায়গাটা অত্যন্ত পরিচিত, অনেকেই জানেন, আর এটা একটা সুন্দর একটি পর্যটন মানে জায়গা, সবাই এখানে আসে ঘুরতে। এই বিশ্ব বাংলা গেটে আপনি কিভাবে সহজে পৌঁছাবেন এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলা গেটের একদম ঠিক মিডল পজিশনে, এরপরেই রয়েছে বিশ্ব বাংলা গেট, আর আমি একদম দাঁড়িয়ে আছি সেই গেটের একদম নিচে। এদিকে যে রাস্তাটা আসছে এটা হলো আপনার এয়ারপোর্ট থেকে আসছে, ওদিকে দেখুন হিডকো ভবন, এটা আপনি যদি এয়ারপোর্ট থেকে আসেন সেক্ষেত্রে আপনি এয়ারপোর্ট থেকে এদিক থেকে আসবেন। এয়ারপোর্ট থেকে আপনি ইকো পার্ক হয়ে অনেক বাস আপনি পেয়ে যাবেন এই বিশ্ব বাংলা গেটে পৌঁছানোর জন্য। এই যে বাসগুলো আসছে এগুলো সব এয়ারপোর্ট থেকে আসছে, রাজারহাট থেকে আসছে। আপনি যেমন রাজারহাট, নবান্ন, তারপরে হচ্ছে গিয়ে বি গার্ডেন, এই সমস্ত অনেক টাইপের বাস আপনি এয়ারপোর্ট থেকে পেয়ে যাবেন, যেগুলো ইকো পার্ক হয়ে এসে এই বিশ্ব বাংলা গেটে এসে নামছে। এর আরেকটা নাম হচ্ছে নারকেল বাগান, এখন হচ্ছে বিশ্ব বাংলা গেট। আর এই দিকে যে বাসগুলো এখন যাচ্ছে মানে ওদিক থেকে আসছে, ওটা হচ্ছে আপনার ইকো স্পেস থেকে আসছে। আর এদিকের যে বাসগুলো আসছে এটা হচ্ছে আপনার সাপুজি থেকে আসছে। আর এদিকে হচ্ছে আপনার যে বাসগুলো আসছে এগুলো আছে আপনার নিউ টাউন থেকে আসছে, সল্টলেক থেকে আসছে। এই দিকটা, এদিকটা হচ্ছে নিউ টাউন সল্টলেক, এই এদিক থেকে বাসগুলো আসছে। আপনি যদি সল্টলেক থেকে আসেন বা বিধাননগর থেকে আসেন সেক্ষেত্রে আপনি এদিক থেকে আসবেন। এই যেমন ধরুন KB16, এগুলো সব বিধাননগর স্টেশন থেকে আসছে, K1 বিধাননগর স্টেশন থেকে আসছে, সব সল্টলেক হয়ে এই বিশ্ব বাংলা গেটে এসে পৌঁছাচ্ছে। এই দেখুন সাপুরজি অবধি যা। বাংলা গেট এমন একটি জায়গা যেটা খুবই পরিচিত এবং কলকাতার সমস্ত জায়গার সাথে এটা কানেক্টেড রয়েছে, আপনি খুব সহজেই এই বিশ্ব বাংলা গেটে বাসে করে পৌঁছে যেতে পারবেন। তো আমি রাস্তার ওই পারে ছিলাম, ওখান থেকে আমি রাস্তার এপারে চলে আসলাম। তো রাস্তার এপারে চলে এসেছি, এখন আমি দেখে নেব বিশ্ব বাংলা গেটের এখানে টিকিটের কী ব্যবস্থা রয়েছে, টিকিট প্রাইস কত, আর যে সমস্ত জিনিস এখানে দেখার রয়েছে সবগুলোই আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এই হলো বিশ্ব বাংলা গেট, এ দেখুন সিঁড়ি রয়েছে, পাশে লিফট রয়েছে, এখানে এন্ট্রি দেখা যাচ্ছে, কিন্তু এখন টিকিট কাউন্টারটা রয়েছে ঠিক তার অপোজিটে। এই দেখুন এদিকটায় রয়েছে টিকিট কাউন্টার, চলুন আমরা টিকিট কাউন্টারের দিকে যাই, জেনে নিই ওখানে টিকিটের কী ব্যবস্থা রয়েছে। এই হলো বিশ্ব বাংলা গেটের টিকিট কাউন্টার। ফ্রেন্ডস, বিশ্ব বাংলা গেটে টিকিট কাউন্টারে কথা বলে জানলাম, এই বিশ্ব বাংলা গেটে যদি আপনি আসতে চান আর এখানে যদি আপনার যে ফ্যাসিলিটি আছে সেটা যদি অ্যাভেল করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে আলাদা কোনো এন্ট্রি টিকিট নেই, আপনাকে 500 টাকা মিনিমাম বিল করতে হবে, সেটাই আপনার এন্ট্রি টিকিট। আপনি যদি দুজন আসেন সেক্ষেত্রে আপনার 1000 টাকা বিল হবে, সঙ্গে যদি 10 বছরের নিচে কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে ওই বাচ্চার বিলটা ওই আপনার দুজনের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে 10 বছরের নিচে বাচ্চাদের আর আলাদা করে আপনার টিকিট কাটতে হবে না। আর এটা সোমবার বন্ধ থাকে, প্রত্যেক সোমবারে এটি বন্ধ থাকে, তো মিনিমাম আপনাকে 500 টাকার বিল করতে হবে, সেটা বললাম। আর দুপুরে লাঞ্চ টাইম হচ্ছে 12টা থেকে 3টা 30, এর মধ্যে আপনাকে এসে এখানে টোকেন কাটতে হবে। আর সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা 30 অবধি ডিনার টাইম, যেটা আপনি অ্যাভেল করতে পারবেন। তো এবারে চলুন এই বিশ্ব বাংলা গেটের আশেপাশে
যে সমস্ত আরও দেখার অনেক কিছু রয়েছে, মানে অনেক সুন্দর এখানে আপনার ফটো শ্যুট করার জন্য অনেক জায়গা রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখানে এই যে বাইক পার্কিংয়ে রয়েছে, এটা পুরো ফ্রি আছে, ফ্রি অফ কস্ট। আপনি বাইক নিয়ে আসলে এখানে পুরো ফ্রিতে পার্কিং করতে পারবেন। তো এই এই যে বিশ্ব বাংলা গেট, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে, দেখুন অনেক সুন্দর এখানে ধরুন ক্যাফে রয়েছে, তারপরে ওদিকটা একটা দেখুন পুরো কাঁচের একটা কি সুন্দরভাবে তৈরি করা। চলুন ভিতরে যাওয়া যাক। এই দেখুন, আপনি এখানে চাইলে কিন্তু ফটো সেশন করতে পারেন, রিলস বানাতে পারেন, অত্যন্ত সুন্দর জায়গা। বসার জায়গা রয়েছে কত সুন্দরভাবে। দেখুন এগুলো কিন্তু পুরো কাঁচ দিয়ে বানানো। বক্স বক্স করে দিয়েছে লোহার দিয়ে, আর তার সঙ্গে একটা কাঁচ লাগিয়ে দিয়েছে, অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। বিশ্ব বাংলা গেটের এই এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লাগবে। কাপলরা তো এখানে আসছেই এবং ফ্যামিলিও এখানে ওয়েলকাম, খুবই ভালো লাগবে, সবাই আসবেন এখানে ঘুরতে এই বিশ্ব বাংলা গেটে। আর এই চারপাশটা যে আসে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এটা সবারই ভালো লাগে। দেখুন পুরো পাহাড়ের মতো কৃত্রিমভাবে বানানো, খুবই সুন্দর লাগছে। এগুলো সম্ভবত ঝর্ণার ব্যবস্থা ছিল, এখন বন্ধ আছে এই জায়গাটা। এখানটাও বসার জায়গা করে দিয়েছিল, এখানেও আপনি বসতে পারেন চাইলে। আর এই দেখুন একটা স্ট্যাচু করা আছে, এটা পুরো একদম রাউন্ড শেপ। আমি ওই দিক থেকে ঢুকেছি, ঢুকে একদম ঘুরে আবার এদিক থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন গ্রাম বাংলার ঐতিহ্য, সেই হাত পাখা, তাল পাখা যেটা আর কি, সেই তাল পাখার বড় বড় আকৃতি দিয়ে এখানে বানানো আছে, আর বিভিন্ন সব ডিজাইন সব মূর্তি এখানে সব আঁকা আছে তাল পাখাতে, খুবই সুন্দর লাগছে। অনেকেই এসছে ফটো শ্যুট করার জন্য। আর এই বিশ্ব বাংলা গেটেই কিন্তু আমি এপারে রয়েছি, ওপারে একটা পার্ক রয়েছে, সেটা কিন্তু কোনো রকম টিকিট লাগে না, ওটা বিনা টিকিটেই পার্কে প্রবেশ করা যায়, চলুন সেটা তো আমরা যাব। আর এই বিশ্ব বাংলা গেটের সামনে যে মানে নিচের দিকে যে রাস্তাটা রয়েছে, অত্যন্ত বিজি রাস্তা, মানে চারদিক থেকে মানে গাড়ি এখানে আসে, তার জন্য এখানে সুন্দরভাবে সাবওয়ে তৈরি করে দেওয়া আছে জনসাধারণের পারাপারের জন্য। আমি এখন এই সাবওয়ে থেকে নিচের দিকে গিয়ে আমি এখন এপারে রয়েছি, বিশ্ব বাংলা যেদিকটায় রয়েছে সেদিকটায় আমরা রয়েছি। এবার আমি এই সাবওয়ে দিয়ে আমি রাস্তার ওপারে যাব। সাবওয়ে অত্যন্ত সুন্দর, এরকম অনেকগুলো কিন্তু সাবওয়ে রয়েছে পুরো এই বিশ্ব বাংলা চত্বর জুড়ে, মানে আপনার এই পুরো কানেক্টেড সমস্ত রাস্তার সঙ্গে এক একটা করে মানে সাবওয়ে এন্ট্রি এক্সিট সব রয়েছে কিন্তু এই জায়গাটাতে। তো আমি একটা এই যে এখন লেখা আছে দেখুন, স্মার্ট প্লাজা আর বাস স্ট্যান্ড, মানে এটা দিয়ে যদি আমি যাই সেক্ষেত্রে আমি স্মার্ট প্লাজা এবং বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। চলুন আমরা এবারে যাই। দেখুন এক্সেলেটার দেওয়া আছে, একটা নিচে যাওয়ার একটা উপরে আসার। তো আমি এবারে নিচের দিকে যাব, যে সাবওয়েটা দিয়ে যাচ্ছি এইটা দিয়ে গেলে হচ্ছে আপনি এয়ারপোর্ট বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন, আর হচ্ছে স্মার্ট প্লাজায় পৌঁছে যেতে পারবেন। ভিতরটা কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম কোনো আবর্জনা বা কোনো কিছু নেই। সাইডে সমস্ত কলকাতার যে সমস্ত সুন্দর সুন্দর জিনিস, খাবার দাবার বা যেগুলো আপনার স্পট রয়েছে, এই দেখুন এটা হচ্ছে ফ্লাইট মিউজিয়াম, এই ধরনের সমস্ত কিছু এখানে অ্যাডভার্টাইজ আকারে দেওয়া রয়েছে। আরও চিহ্ন দেওয়া আছে এয়ারপোর্ট বাউন্ড বাস স্ট্যান্ড, যদি আপনি এই এক্সেলেটার ধরেন সেক্ষেত্রে আপনি ওই বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন, এয়ারপোর্টে যাওয়ার বাস স্ট্যান্ডে। আবার সামনের দিকে রয়েছে স্মার্ট প্লাজা, মানে এই যে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে স্মার্ট প্লাজা,
এটা দিয়ে আপনি যদি উপরের দিকে যান সেক্ষেত্রে আপনি ওই পার্কে পৌঁছে যাবেন। দারুণ ব্যবস্থা, মানে পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে ওঠার কোনো ব্যাপার নেই, সমস্ত জায়গাতেই কিন্তু এক্সেলেটার রয়েছে, ওঠা এবং নামা দুটোই রয়েছে। খুবই দারুণ লাগছে, কোনো কষ্ট নেই এই জায়গাটায় এসে। এই দেখুন উঠেই দেখুন স্মার্ট প্লাজা। এবারে আমরা সাবওয়ে দিয়ে আসলাম। সাবওয়ের এই যে পাশের গলি রয়েছে, এই যে পাশের গলিটা রয়েছে, এই গলি দিয়ে আমরা চলে যাব স্মার্ট প্লাজার দিকে। তার ঠিক অপোজিটে ওই যে ওপারে কিন্তু বিশ্ব বাংলা রয়েছে, আমি সেই ওপার থেকে এই যে রাস্তার এপারে চলে আসলাম স্মার্ট প্লাজার দিকে। এই স্মার্ট প্লাজার সামনে কিন্তু অনেক এই যে ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলো সব কিন্তু বালি হল্ট, ইকো স্পেস, এগুলো এইখান থেকে কিন্তু ডাইরেক্ট বালি হল্ট যাচ্ছে। মানে আপনি বালি হল্ট থেকেও ডাইরেক্ট এই ম্যাজিক গাড়ি করে আপনি এই বিশ্ব বাংলা গেটে পৌঁছে যেতে পারবেন। এই দেখুন এখানে বালি হল্টে যাওয়ার জন্য, বালি হল্ট থেকে এখানে ভাড়া কত এই ম্যাজিক গাড়িতে? বালি হল্ট থেকে এখানে ভাড়া 7 টাকা। আচ্ছা, এই ম্যাজিক গাড়ি করে আপনারা যদি এখানে আসেন বালি হল্টে 7 টাকা করে ভাড়া। তো ফ্রেন্ডস, এই হলো সেই স্মার্ট প্লাজা, এই হচ্ছে সেই পার্ক যেটা বিশ্ব বাংলার গেটের পাশেই অবস্থিত। এই দেখুন এখানে টাইমিংসটা, স্মার্ট প্লাজা 5 AM থেকে 8 PM, সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। কোনো রকম কিন্তু কোনো টিকিটের ব্যাপার নেই। চলুন আমরা ভিতরের দিকে যাই। এটা রয়েছে ঢুকেই, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে, জেন্টস লেডিজ টয়লেট। আর এদিকে রয়েছে সিকিউরিটি কিওস্ক, দেখুন কত সুন্দরভাবে তৈরি করা আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। উপর দিয়ে কিন্তু মেট্রো রেলের যে লাইন সেটা চলে গেছে, কোনো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এই দেখুন যে ঘাস কাটার কাজ চলছে, সবসময় কিন্তু পার্ক একদম আন্ডার মেনটেন্যান্সে থাকে। এই দেখুন ঘাস কাটছে, একদম বসার সুব্যবস্থা রয়েছে, একদম নিরিবিলি পরিবেশ, কোনো রকম কোনো কোলাহল নেই, একদম আপনি চাইলে এসে নিরিবিলি এবং একান্তে এখানে সময় কাটাতে পারবেন এই পার্কটাতে। আর কোনো রকম টাকা পয়সা লাগবে না, একদম বিনা টিকিটে আপনি এখানে এসে মানে একদম ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিন। এই হলো পার্কের শেষ পয়েন্ট, মানে শেষ গেট এটা, এই যে। আর ওইদিকে বিশ্ব বাংলা, মানে বেশি বড় না, সেই ওই গেট থেকে ওই যে গেট থেকে ঢুকলাম আর এখানে এসে শেষ হলো। ছোট মানে ছোট একটা পার্ক কিন্তু খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই এখানে এসে আপনারা সময় কাটাতে পারেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের এই বিশ্ব বাংলা গেটের অত্যন্ত সুন্দর একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর এই বিশ্ব বাংলা গেট এবং তার আশেপাশের পরিবেশ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই বিশ্ব বাংলা গেট থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।